নমস্কার বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন কিছুক্ষণ আগেই একটা নতুন গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে। সেটা হচ্ছে আগামী দিনের কিছু পরীক্ষা নিয়ে। আজকের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটা শুরু করার পূর্বেই তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করব, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর যদি তুমি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াটস নিউ, দেখতে পাচ্ছ, তার নিচে আসবে, এখানে এসে ভিউ অলে ক্লিক করবে। তো ভিউ অলে যখনই ক্লিক করবে তোমাদের ধরনের এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এক নম্বরে যে নোটিশটা দেখতে পাচ্ছ সেটাই আজ প্রকাশিত হয়েছে, সেটাকে আমি ডাউনলোড করছি এখানে। এই যে, তো আমি অলরেডি একবার ডাউনলোড করে রেখেছি, তাই আমি দ্বিতীয়বার ডাউনলোড করছি না, ডাইরেক্ট তোমাদেরকে সেই নোটিফিকেশানটাই বের করে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে সেই নোটিশটা, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ডেটটা দিয়ে দিয়েছে 4/8/2020। উপরে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন, এখানে কী বলেছে দেখো, রিজার্ভ শিডিউল ফর ফোর্থকামিং এক্সামিনেশন। তো প্রথমে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট এক্সামিনেশন, তারপরে অ্যাডভার্টাইজ নাম্বার দিয়েছে, তারপরে টেন্টেটিভ ডেট বা এক্সাম ডেট অফ এক্সাম দিয়েছে, এক্সামের ডেটটা, তারপরে দিয়েছে সেশন। তবে এই গুরুত্বপূর্ণ যে কয়েকটা জিনিস আছে যেগুলো বেশি মানুষ, বেশি স্টুডেন্ট কিন্তু খোঁজ নিতে চাইছিলো, সেটা হচ্ছে 13 নম্বরে দেখতে পাচ্ছ, ICD সুপারভাইজার অন প্রমোশন ফর AW ওয়ার্কার। এটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ICDS ওয়ার্কারে কাজ করছেন এবং প্রমোশনের জন্য ICDS সুপারভাইজার হবেন প্রমোশন হয়ে। তো তাদের জন্য হচ্ছে ডেটটা হচ্ছে 19/9 তারিখে, আর এটা হচ্ছে 20/9/2020। আর ফার্স্ট আর সেকেন্ড সেশন দুটো সেশনেই কিন্তু পরীক্ষাটা হবে। তো এটা হয়ে গেলো, এইটা ICDS সুপারভাইজারের যে এক্সামটা হবে শুধুমাত্র প্রমোশন যারা পাবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে তাদের জন্য। তারপরে চলে আসি কই, ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 যে পার্ট টুর পরীক্ষা হবে সেটা হচ্ছে 27/9/2020 ফার্স্ট হাফে, ঠিক আছে। তারপরে চলে আসছি ICDS সুপারভাইজার মেন, এটার পরীক্ষা হবে প্রিলির, এখনও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি কিন্তু হয়ে যাবে আশা করছি, সেটা হচ্ছে 10/10 আর একটা 11/10, ঠিক আছে, দুটো সেশনই হবে। এরকম করে কিন্তু সমস্ত অনেকগুলো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো এটা খুব ভালো আমাদের পড়তে, যে সমস্ত স্টুডেন্টরা PSC-র জন্য প্রিপারেশান নিচ্ছেন, PSC এক্সামের জন্য, তাদের কিন্তু পড়তে বা প্রিপারেশান নিতে কিন্তু সুবিধা হবে ডেটটা পেয়ে যাওয়ার ফলে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ WBCS এক্সিকিউটিভ 36 নম্বরে 2021 প্রিলির পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে, 7/2/2021 প্রিলি হচ্ছে, ঠিক আছে। আর WBCS এক্সাম এক্সিকিউটিভ এক্সাম 2020 মেন পরীক্ষাটা এখানে দিয়ে দিয়েছে 19/12/2020 থেকে 26/12/2020, দুটো সেশনেই পরীক্ষা হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমার পছন্দ মতো যে চাকরির ব্যাপারে তোমরা খোঁজ নিতে চাইছো, ঠিক আছে। আর এই ছিল একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আর এই চ্যানেলে যদি তোমাদের কিছু আমাদের অ্যাডভাইস করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।